ইসরায়েলের ওপর রকেট হামলা চালানোর অভিযোগ উঠল লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে। এমনকি এই হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলেও অভিযোগ। যা নিয়ে ইতিমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তেহরানকে এই হামলা থেকে বিরত থাকার আর্জি জানিয়েছেন। এদিকে এই হামলার জেরে নতুন করে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে ইসরায়েলের আকাশে দ্রুতগতিতে ছুটে যাচ্ছে আলোর গোলা। যদিও ইসরায়েলের দাবি তাদের কাছে রয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন ডিভাইস, যার মাধ্যমে মাটিতে পড়ার আগেই ওই রকেটগুলিকে নিষ্ক্রিয় করা সম্ভব হবে। তবে বেশ কয়েকটি রকেট ইসরায়েলের মাটিতে আঘাত করেছে বলে জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম এবং সংবাদ সংস্থা। ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। তাদের তরফে জানানো হয়েছে এই হামলায় ইসরায়েলের কয়েকজন নাগরিক প্রাণও হারিয়েছেন। আগে থেকেই ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিল প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল হামাসকে বিভিন্নভাবে সহযোগিতা করছে হিজবুল্লাহ। এবার তাদের তরফেই ইসরায়েলের ওপর হামলার ঘটনা স্বীকার করা হলো। কি কারণে হামলা, ইসরায়েলের ওপর কেন হিজবুল্লাহ হামলা চালালো, সেই বিষয়ে স্পষ্ট করে জানানো হয়নি। তবে সম্প্রতি লেবাননের দুটি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল এবং হিজবুল্লাহর সামরিক বাহিনীর সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে তারা। তার বদলে কি হামলা চালিয়েছে হিজবুল্লাহ, সেই নিয়ে প্রশ্ন উঠছে।